নমস্কার, আমি সব্যসাচী নস্কর। নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। যে সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডিউ টু করোনার কারণে ইউনিভার্সিটি এবং কলেজের কাছ থেকে উপযুক্ত পরিষেবা পাননি, ফলে আপনারা 100% প্রস্তুত হতে পারছেন না অফলাইন এক্সাম দেওয়ার জন্য, এবং অফলাইন এক্সাম দেওয়ার জন্য আপনারা মানসিক মনোবল হারিয়ে ফেলেছেন, তো সেই সকল ছাত্রছাত্রীদের কাছে আজকের আমার এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো চলুন, আমি এই ভিডিওতে একটি খসড়া ভিডিওর চিত্র তুলে ধরছি। চাইলে অনলাইনে ক্লাস করতে পারে, এবং অনলাইনে ক্লাস করার জন্য যে পর্যাপ্ত পরিকাঠামো, সেই পর্যাপ্ত পরিকাঠামো বিশ্ববিদ্যালয়ের রয়েছে, সেটাতে বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারে। শুধু তাই না, যদি পরীক্ষাও নিতে চায় তাহলেও সেটি অনলাইনে করতে পারে, এমনটাই বিশ্ববিদ্যালয়গুলিকে পরামর্শ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ধন্যবাদ। চাইলে অনলাইনে ক্লাস করতে পারে, এবং অনলাইনে ক্লাস করার জন্য যে পর্যাপ্ত পরিকাঠামো, সেই পর্যাপ্ত পরিকাঠামো বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সেটাতে বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারে। শুধু তাই না, যদি পরীক্ষাও নিতে চায় তাহলেও সেটি অনলাইনে করতে পারে, এমনটাই বিশ্ববিদ্যালয়গুলিকে পরামর্শ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ধন্যবাদ। হ্যাঁ, যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি 100% অথেন্টিক। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত সংকটজনক। স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কিংবা ফেরার সময় প্রচণ্ড গরমের কারণে বহু ক্ষেত্রে তারা অসুস্থ হয়ে পড়ছে, এবং এমনও দেখা গেছে যে তারা রাস্তায় কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো এই জায়গায় থেকে দাঁড়িয়ে ছাত্র স্বার্থকে সুরক্ষিত করার জন্য পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর কিন্তু নড়ে চড়ে বসছে, এবং পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর থেকে তড়িঘড়ি করে একটা নোটিশ জারি করা হয়। সেই নোটিশে বলা হয় 2 মে থেকে 25 জুন পর্যন্ত টানা 40-45 দিন কিন্তু ছুটি থাকবে, এবং এই রকমই একটি পরিস্থিতিতে কলেজ এবং ইউনিভার্সিটি তারা ছুটির দিনগুলিতে ছাত্রদেরকে যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে বা অনলাইন পদ্ধতিতে পরিষেবা তুলে ধরে। তো এই জায়গায় থেকে একটাই বলার বিষয় আছে, যেহেতু ইউনিভার্সিটি এবং কলেজগুলো এই ছুটির দিনগুলিতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা পরিষেবা তুলে দেওয়ার চেষ্টা করছে, অনলাইন পদ্ধতির মাধ্যমে তারা পরিষেবা তুলে ধরার চেষ্টা করছে ছাত্রদের কাছে, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আগামী দিনে অর্থাৎ 2022 সালে ইভেন্ট সেমিস্টার, এছাড়াও 2022 সালে যতগুলো ফাইনাল এক্সাম আছে সেই ফাইনাল এক্সামগুলো অনলাইন মোডে হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে অনলাইন মোডে বা ডিজিটাল প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো পরিবেশিত হবে সেই ক্লাসগুলো নিঃসন্দেহে অফলাইন এক্সামের পরিপূরক নয়। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর যেখানে কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রদেরকে মূল্যায়নের ক্ষেত্রে অনলাইন পদ্ধতিকে রেকমেন্ড করছে, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কলেজ এবং ইউনিভার্সিটি কতটা তারা পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের রেকমেন্ডেশনটা মেনে নেয় সেটা কিন্তু আগামী দিনে আমাদের হচ্ছে দেখার বিষয় আছে। প্রসঙ্গক্রমে বলে রাখি, ইতিপূর্বে কিন্তু UGC-র আমরা নোটিশ পেয়েছি, সেই নোটিশে কিন্তু স্পষ্ট বলা আছে যে করোনা পরিস্থিতিজনিত কারণে কলেজ এবং ইউনিভার্সিটি যদি ছাত্রদেরকে পরিষেবা দিতে সঠিক পরিষেবা দিতে যদি সক্ষম না হয়, বা কলেজ এবং ইউনিভার্সিটিগুলো যে এলাকায় অবস্থিত সেই এলাকার করোনা পরিস্থিতি যদি অতীতে খারাপ অবস্থায় ছিল, তাহলে সেই জায়গায় থেকে দাঁড়িয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্রদেরকে অনলাইন এক্সামে মূল্যায়ন করতে পারে। তো এই রেকমেন্ডেশনের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আগামী 2022 সালে ছাত্রদের মূল্যায়নের ক্ষেত্রে অনলাইন পদ্ধতি অনুসরণ করেছে, কিন্তু কলকাতা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ স্টেট ইউনিভার্সিটি তারা কিন্তু অনার সিদ্ধান্তে অটল। তারা কিন্তু ছাত্রদেরকে অফলাইন এক্সামে মূল্যায়ন করানোর ক্ষেত্রে কৃতসংকল্প। তো এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই যে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের যে নোটিশ, এই নোটিশটি তাদের নীতিগত সিদ্ধান্তের পরিবর্তন আনতে পারে কি না সেটা কিন্তু আমাদের দেখার বিষয় আছে। ইতিপূর্বে UGC-র নোটিশে কিন্তু ছাত্রদের মূল্যায়নের ক্ষেত্রে অনলাইন মোড বা ব্লেন্ডেড মোডের কথা কিন্তু বলা হয়েছে। তার পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর থেকে যে ছুটির নোটিশ দেওয়া হয়েছে সেই ছুটির নোটিশে বলা হয়েছে যে কলেজ এবং ইউনিভার্সিটি ছুটির দিনগুলিতে অনলাইন ক্লাস যাতে পরিবেশন করে, বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্রদের পরিষেবা তুলে ধরতে পারে।
তো এই জায়গায় থেকে দাঁড়িয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বা অনলাইন মোডে যে পরিষেবাটা দেয়া হবে সেই পরিষেবাটা নিঃসন্দেহে অফলাইন এক্সামের পরিপূরক নয়। এছাড়াও এই উচ্চশিক্ষা দপ্তর থেকে যে রেকমেন্ডেশান দেওয়া হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো তারা কিন্তু ছাত্রদেরকে প্রয়োজনে অনলাইন মোডে মূল্যায়ন করাতে পারে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের কোনো বাধা থাকবে না। যেহেতু ইউজিসির প্রসন্ন নোটিশ আছে, যেহেতু পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের প্রসন্ন নোটিশ আছে, সেই প্রসন্ন নোটিশের ওপর ভিত্তি করে কলেজ এবং ইউনিভার্সিটিগুলো ছাত্রদের মূল্যায়নের ক্ষেত্রে যদি উদারীকরণ করে ছাত্রদেরকে অনলাইন মোডে পরীক্ষা নেয় তাহলে কিন্তু ছাত্ররা বহুতভাবে উপকৃত হবে, ছাত্ররা কিন্তু অত্যন্ত উপকৃত হবে। আর আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিগুলিকে এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি ছাত্রদের প্রতি মানবিক হয়ে ছাত্রদেরকে অনলাইন মোডে মূল্যায়ন করাক। প্রসঙ্গক্রমে বলে রাখি যে ভারতবর্ষের মধ্যে মুম্বাই বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, জেএনইউ বিশ্ববিদ্যালয়, উত্তরপ্রদেশের কুরুক্ষেত্র ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি ওপেন ইউনিভার্সিটি যদি ইউজি ও বিডিবিদের অনলাইন মোডে মূল্যায়ন করাতে পারে তাহলে পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটি ছাত্রদেরকে কেন অনলাইন মোডে মূল্যায়ন করাতে পারে না? আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেহেতু ইউজি এবং বিডিবিদের অনলাইন মোডে মূল্যায়ন করিয়েছে বা করাতে চলেছে, সেখানে একই একাডেমিক ইনেসিউ পিজি ছাত্রদেরকে আগামী দিনে অনলাইন মোডে মূল্যায়ন করাবে, এই আশা আমরা রাখতে পারি। প্রসঙ্গক্রমে বলে রাখি আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওগুলি আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। এখানেই পরিসমাপ্ত, নমস্কার।